বর্ষা এলেই ভাঙন আতঙ্কে রাত কাটে চাঁদপুরের মেঘনা তীরবর্তী হাজারো পরিবারের। অবশেষে ভাঙন থেকে রক্ষা পেতে শুরু হয়েছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ পুনর্বাসন প্রকল্পের কাজ। 2027 সালের মধ্যে 827 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নদী তীরবর্তী মানুষের ভিটেমাটি ও জেলার অন্যতম অর্থনৈতিক অঞ্চল পুরান বাজার বাণিজ্যিক কেন্দ্র রক্ষায় গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবি সকলের। চাঁদপুর থেকে এইচএম নিজামের প্রতিবেদন। চাঁদপুরকে মেঘনার ভয়াল থাবা থেকে রক্ষা করতে 2011-12 সালে নির্মাণ করা হয় চাঁদপুর শহর রক্ষা বাঁধ। তবে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় ও নদীর উত্তাল ঢেউয়ে বাঁধের বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবশেষ ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শহরের পুরানবাজার এলাকার 8টি স্পটের অন্তত 165 মিটার ক্ষতিগ্রস্ত হয়। এর আগে 2022 সালের 12 আগস্ট ভোরে শহরের টিলাবাড়ি এলাকায় হঠাৎ ভাঙনে তলিয়ে যায় শহর রক্ষাবাঁধের 50 মিটার এলাকা। এছাড়াও সামান্য ঝড় বৃষ্টিতে নির্ঘুম রাত কাটান চাঁদপুরের নদী তীরবর্তী এলাকার হাজারো বাসিন্দারা। তবে আশার বাণী হল অবশেষে 827 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে চাঁদপুর শহর রক্ষাবাঁধ পুনর্বাসন প্রকল্প। গত 13 মে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি। নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমি জন্মের পরের থেকে দেখছি এই নদী প্রায় 7-8 বার ভাঙছে। থাকি নদীর কোন সুমকা ভাঙ্গালে যখন এইলে 4-5 ভাঙ্গাতে মনে করেন অনে যা ডুবে আসি এই ভয়ে ভয়ে বছর 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 ভাঙনের কাছে কাছে ইয়ে করতেছি, যুদ্ধ করতেছি নদীর সাথে। এই কিছু ভাঙলে কিছু বস্তা ফেলা এতটুকু পর্যন্ত সম্ভবন শাসিয়া যায়, এরপর আর কোনো কোনো পদক্ষেপ হয় না। এই ভাঙ্গে 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 যাইব আমরা মাল সাবানা এই বারে বারে সরাই এবং রাত্রে ঘুমাইতে পারি না, সবসময় আমরা আতঙ্কে থাকি। শুধু নদী তীরবর্তী বাসিন্দারা নয়, ভাঙন আতঙ্কে রয়েছে জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারের ব্যবসায়ীরাও, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হলেও ভাঙন কবলিত এলাকা হওয়ায় ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন ব্যাংকিং সুবিধা থেকে। ইচ্ছে থাকা সত্ত্বেও ভাঙন আতঙ্কে কেউই নির্মাণ করছে না বহুতল ভবন। পুরানবাজার আজকে বিলীন হওয়ার পথে ভয়ভীতির মধ্যে আমরা পুরানবাজার ব্যবসায়ীরা কাজকর্ম করি। কারণ একটা ভয়ই আমাদের কাছে আসে যে ঘূর্ণিঝড় ঘূর্ণিপাকে কখন আমরা বিলীন হয়ে যাই। মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদের চাঁদপুর শহর রক্ষাবাঁধে যে কাজের উদ্বোধনটা করেছেন সেই কাজটা আমাদের পুরানবাজার যখন প্রতিশ্রুত হয় তাহলে আমাদের চাঁদপুরের শহর রক্ষাবাঁধ হলে আমরা ব্যবসায়ীরা আমরা এবং চাঁদপুরের যেই অর্থনৈতিক চাকা সেটা সচল হবে। 827 কোটি টাকা ব্যয়ে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়েছে। ভাঙন রোধে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করা হবে বলে দাবি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি যে চাঁদপুর শহর সংরক্ষণ এলাকার পুনর্বাসন প্রকল্পের একটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জিওব্যাগ ডাম্পিং চলমান আছে। জিওব্যাগ ডাম্পিং পরে আমরা নদীটি সংরক্ষণ কাজে ব্লক নির্মাণ করব এবং পরবর্তীতে সেই ব্লকসমূহ ডাম্পিং এবং প্লেসিং এর মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করব। পুনর্বাসন প্রকল্পের কাজ শেষ হলে চাঁদপুর পুরানবাজার বাণিজ্যিক এলাকা ফিরে পাবে পুরনো জৌলস, ব্যবসায়ীরা পাবেন ব্যাংকিং সুবিধা, পাশাপাশি বিভিন্ন শিল্প কলকারখানা বৃদ্ধি পাবে বলে মনে করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি। এই ভাঙন প্রবণ এলাকার জমি তারা কোনোভাবেই ব্যাংকের কাছে মর্গেজ রেখে কোনো মূলধন যে নিয়ে ব্যবসা করবেন সেটি তাদের একেবারেই কোনো সুযোগ ছিল না, এখন কিন্তু তারা সেটিও করতে পারবেন। এই বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকিমুক্ত হব তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। 2027 সাল নাগাদ শেষ করার কথা রয়েছে প্রকল্পের কাজ। শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিনে নদী ভাঙন থেকে রক্ষা পাবে চাঁদপুরবাসী, তেমনি পুরনো ঐতিহ্য ফিরে পাবে এই অঞ্চলের ব্যবসায়ীরা। এইচএম নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।